উত্তরপাড়া প্রেরণার পক্ষ থেকে আমি অভিজিৎ পাল, উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। আজকে ভৌত বিজ্ঞান দশম শ্রেণীর অন্তর্গত ভৌত বিজ্ঞানের আলো বিষয়টি পড়াচ্ছি। আলোর ক্ষেত্রে আলোর বক্রতলে আলোর প্রতিফলন আজকে পড়াব। বক্রতলে আলোর প্রতিফলন আমরা দেখতে পাই যে আমাদের বাড়িতে যে কড়াই আছে, কড়াইয়ের এক দিকটা হচ্ছে অবতল, এই দিকটা হচ্ছে অবতল, আর এই পাশটা হচ্ছে উত্তল। উত্তল যদি খুব চকচকে কড়াই হয়, তবে অবতলের দিকটাতে আমরা যদি মুখ রাখি তাহলে এই দিকে আমরা মুখটা দেখতে পাবো। আবার এটাও যদি এই পৃষ্ঠটাও যদি খুব চকচকে হয়, উত্তলের দিকটায় যদি আমরা মুখটা রাখি তাহলে এদিকেও আমরা মুখটা দেখতে পাবো। অর্থাৎ এটা একটা গোলীয় তলে আলোর প্রতিফলন হচ্ছে। আমরা যেমন সমতল দর্পণের প্রতিফলন দেখি, সমতল দর্পণের প্রতিফলন দেখলে দর্পণের যেদিকে প্রতিফলন হবে, দর্পণের যেদিকে প্রতিফলন হবে তার বিপরীত দিকে আমরা পারদ প্রলেপ বা রূপার প্রলেপ দিয়ে থাকি, তবে অপর পৃষ্ঠে আলোটা এসে পড়ে প্রতিফলিত হয়ে আবার ফিরে যায়। এটা হচ্ছে আলোর প্রতিফলন। উত্তল বা অবতল দর্পণ যখন আমরা ব্যবহার করব, তখন ছবিটা আঁকছি, এটা হচ্ছে অবতল দর্পণ, তার উত্তল দিকটাতে আমরা রূপার প্রলেপ বা পারদ প্রলেপ দিচ্ছি, প্রতিফলনটা হচ্ছে এই পাশটাতে, এটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ আর এটা হচ্ছে উত্তল দর্পণ, রূপার প্রলেপটা আমরা ভেতরের দিকে দিচ্ছি, এটা এ পাশটাতে প্রতিফলন হচ্ছে, এটা হচ্ছে উত্তল দর্পণ। সমতল দর্পণে প্রতিফলনের যে নিয়মাবলী ছিল যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দু দিয়ে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে এবং আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান, উত্তল এবং অবতল দর্পণেও প্রতিফলনের একই নিয়ম মেনে চলে। সেগুলো আমরা পরে দেখাচ্ছি, আগে কতগুলো সংজ্ঞা আমরা বলবো, সেই সংজ্ঞাটা সেগুলো জানতে হবে। দর্পণের যদি এটা অবতল দর্পণ হয়, অবতল দর্পণ যে অংশটা এটা এম, অবতল দর্পণের মধ্যবিন্দুকে ও, এইটাকে বলা হচ্ছে মেরু, ও হচ্ছে দর্পণের মেরু, দর্পণের মধ্যবিন্দু তাকে বলা হচ্ছে মেরু, এম ও এম ড্যাশ, এই এম ও এম ড্যাশ এই অংশটা, এখান থেকে যদি আমি লম্ব একটা টানি তাহলে এম এম ড্যাশ এই সরলরেখাটা, এটা হচ্ছে দর্পণের উন্মেষ, এম এম ড্যাশ এটা হচ্ছে রৈখিক উন্মেষ, রৈখিক উন্মেষ মানে এই অংশে আলো পড়ছে। দর্পণের গোলীয় অংশটা যে গোলকের অংশ, সেই গোলকের যেটা কেন্দ্র সেই কেন্দ্রটাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে সি, সিটাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র এই গোলকে যেটা ব্যাসার্ধ, মেরুর সঙ্গে বক্রতা কেন্দ্রের সংযোজক যে সরলরেখা ওসি, এই ওসিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, গোলকের যেটা ব্যাসার্ধ সেটাই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোজক যে সরলরেখা, এই সরলরেখাটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ, সংযোজক যে সরলরেখা এটা হচ্ছে প্রধান অক্ষ। উত্তল দর্পণেও একই রকমের, এটা হচ্ছে অবতল দর্পণ, এম এবং এম ড্যাশ এই বিন্দু দুটো বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে এই কোণটাকে বলা হচ্ছে এম সি এম ড্যাশ, এম সি এম ড্যাশ এইটা হচ্ছে রৈখিক উন্মেষ, এই কৌণিক উন্মেষ, এটা হচ্ছে কৌণিক উন্মেষ।
আমরা এখানে যে দর্পণগুলোর আলোচনা করব সেই দর্পণগুলোর সবই কৌণিকুন মেষ, লেস দ্যান 10 ডিগ্রি, 10 ডিগ্রির কম। সেখানকার কৌণিকুন মেষ সবই 10 ডিগ্রির কম। উত্তল দর্পণের ক্ষেত্রেও জিনিসটা একই হয়। এটা যদি উত্তল দর্পণ হয়, উত্তল দর্পণে এটা হচ্ছে মেরু ও, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি, এটা হচ্ছে প্রধান অক্ষ এম, এম ড্যাশ, এম ও এম ড্যাশ। এই এম এম ড্যাশটা হচ্ছে রৈখিকুণ মেষ, বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে কৌণিকুণ মেষ, একই উত্তল দর্পণের ক্ষেত্রে। এইবার দর্পণের আরেকটা জিনিস আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ফোকাস। উত্তল বা অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি সে দর্পণে এসে যখন আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি, এইটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি বক্রতা কেন্দ্র সি। যদি আমরা জানি যে এটা যে গোলকটার অংশ সেই গোলকের সঙ্গে কেন্দ্রের যে সংযোজক সরলরেখা এইটাকে, এটা হচ্ছে ব্যাসার্ধ, পরিধির সঙ্গে কেন্দ্রের সংযোগ সরলরেখা ব্যাসার্ধ, এবং এই ব্যাসার্ধটা পরিধির সঙ্গে লম্ব, তাহলে এখানে যদি রশ্মিটা এসে আপতিত হয় তখন সে প্রতিফলিত হয়ে এরমভাবে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই কোণটা হচ্ছে আপতন কোণ আই, এই কোণটা হচ্ছে প্রতিফলন কোণ আর। এখানেও কিন্তু প্রতিফলনের নিয়ম মেনে চলছে, আপতন কোণ প্রতিফলন কোণ সমান। আবার এই দিকে যে রশ্মিটা এসে পড়ছে এটার, এইটা হচ্ছে অবিলম্ব বক্রতা কেন্দ্রের সংযোজকের, সেটা হচ্ছে অবিলম্ব, তাহলে এটাও কিন্তু যে এখান দিয়ে চলে যাচ্ছে এই বিন্দুতে চলে যাচ্ছে, তাহলে এখানেও আপতন কোণ আর প্রতিফলন কোণ, আপতন কোণ আই প্রতিফলন কোণ আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণ কর্তৃক প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, এই বিন্দুটাকে বলা হচ্ছে ফোকাস, এই বিন্দুটা হচ্ছে ফোকাস, মুখ্য ফোকাস, এটা হচ্ছে মুখ্য ফোকাস বিন্দু। এটা হচ্ছে মুখ্য ফোকাস বিন্দু। উত্তল দর্পণের ক্ষেত্রেও এই জিনিসটা, উত্তল দর্পণের ক্ষেত্রেও ফোকাসটা, এটা হচ্ছে পোল, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে এসে পড়ছে, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি, তাহলে বক্রতা কেন্দ্রের সংযোজক এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা অবিলম্ব প্রতিফলিত হয়ে ও এইরকম চলে যাচ্ছে, তাহলে বাড়িয়ে দিলে পিছন দিকে এরকম একটা বিন্দুতে আসছে বলে মনে হচ্ছে। এটাও ঠিক তাই, এটা হচ্ছে অবিলম্ব, তাহলে প্রতিফলিত হয়ে তাহলে এই বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণের উপর আপতিত হওয়ার পর প্রধান অক্ষের উপর কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, আর অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণ কর্তৃক প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয়, এই বিন্দুটিকে ফোকাস বিন্দু বলা হচ্ছে। মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটাকে ফোকাস দূরত্ব বলা হয়, ও এফ, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। গৌণ ফোকাস এদের সিলেবাসে নেই, সেটা নিজেদের মধ্যে সমান্তরাল অথবা প্রধান অক্ষের সমান্তরাল নয় কিন্তু নিজেদের মধ্যে সমান্তরাল, তারা দর্পণে পড়ে ফোকাস তলের ওপর যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হচ্ছে গৌণ ফোকাস বিন্দু, সেটা সিলেবাসে নেই। আচ্ছা, এইটা হচ্ছে ফোকাস দূরত্ব। এরপর আমরা দেখব যে ফোকাস দূরত্বের সঙ্গে বক্রতা ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে, ফোকাস দূরত্বের সঙ্গে বক্রতা ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে সেইটা আমরা দেখব। অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে এটা মেরু, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি, তাহলে একটা সমান্তরাল রশ্মি এসে দর্পণে পড়ল,
সমান্তরাল রশ্মি দর্পণে এসে পড়ল, পড়ে এটা হচ্ছে অবিলম্ব ও ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে ফোকাস এফ। এই কোণটা, এটা যদি এ হয়, এটা হচ্ছে, এটা হচ্ছে পি, এটা কিউ, এটা এফ, এটা হচ্ছে আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি পি কিউ রশ্মি এবং ওসি রশ্মি, এই পি কিউ সরলরেখা এবং ওসি সরলরেখা এরা পরস্পর সমান্তরাল। পি কিউ সরলরেখা এবং ওসি সরলরেখা পরস্পর সমান্তরাল, তাহলে পি কিউ সি এই কোণ ইকুয়াল টু একান্তর ও সি কিউ, ও সি কিউ। আবার প্রতিফলনের নিয়ম অনুযায়ী, প্রতিফলনের নিয়ম অনুযায়ী পি কিউ সি সমান সি কিউ এফ, সি কিউ এফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি পি কিউ সি সমান ও সি কিউ, আর পি কিউ সি সমান সি কিউ এফ। ও সি কিউ মানে এফ সি কিউ, ও সি কিউ মানে হচ্ছে এফ সি কিউ। তাহলে এখানে দেখা যাচ্ছে এই দুটো কোণ, মানে এই কোণটা এই কোণটার সঙ্গে সমান, এই কোণটা এই কোণটার সঙ্গে সমান, তাহলে আমরা এফ সি কিউ ইকুয়াল টু সি কিউ এফ। তাহলে ত্রিভুজ কিউ এফ সি, কিউ এফ সি এর মধ্যে এই দুটো কোণ সমান, এই কোণটা এই কোণটার সঙ্গে সমান, আর এই কোণটা এই কোণটার সঙ্গে সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এই দুটো কোণ সমান, এই কোণটা এই কোণটার সঙ্গে সমান, এই কোণটা এই কোণটার সঙ্গে সমান। তাহলে এই কোণ দুটো সমান, এই কোণ দুটো সমান হলে এদের সামনের বাহু দুটো সমান হয়, অর্থাৎ কিউ এফ ইকুয়াল টু এফ সি, কিউ এফ ইকুয়াল টু এফ সি, কিউ এফ ইকুয়াল টু এফ সি, বাহু দুটো সমান। কিউ বিন্দু আর ও বিন্দু, আমরা এখানে যে আলোচনা করব উন্মেষটা খুব ছোট উন্মেষের দর্পণ, ফলে কিউ বিন্দু আর ও বিন্দু খুব কাছাকাছি, কিউ বিন্দু আর ও বিন্দু খুব কাছাকাছি হওয়ার জন্য কিউ এফ ইকুয়াল টু ও এফ এটা ধরা হয়। কিউ বিন্দু ও বিন্দু খুব কাছাকাছি হওয়ার জন্য কিউ এফ ইকুয়াল টু ও এফ ধরা হয়। তাহলে কিউ এফ ইকুয়াল টু এফ সি, আর কিউ এফ ইকুয়াল টু ও এফ, তাহলে ও এফ ইকুয়াল টু এফ সি। এখান থেকে আমরা পাচ্ছি ও এফ ইকুয়াল টু এফ সি, ও এফ ইকুয়াল টু যদি এফ সি হয় তাহলে এফ বিন্দুটা ও সির মধ্যবিন্দু, এইটা ও এফ ইকুয়াল টু এফ সি, তাহলে এফ বিন্দু, এফ বিন্দু ও সি এর মধ্যবিন্দু। ও সি এর মধ্যবিন্দু, ও সি যদি মধ্যবিন্দু হয় তাহলে আমরা পাব ওয়েভ, ওয়েভটা হচ্ছে ফোকাস দূরত্ব ও এফ, সেটা ইকুয়াল টু হাফ ইন্টু ও সি, অর্থাৎ ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু আর, ও সিটা হচ্ছে আর বাই টু, এফটা হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব হচ্ছে এফ বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আর। আর তাহলে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রেও একইভাবে করা যায়, উত্তল দর্পণের ছবিটা আমি এঁকে দিচ্ছি, প্রমাণটা প্রায় একই। উত্তল দর্পণের ক্ষেত্রে এটা যদি উত্তল দর্পণ হয় মেরু, এটা ও বিন্দু, সমান্তরাল রশ্মি পড়ল, পড়ে এইটা হচ্ছে সি, তাহলে এইটা হচ্ছে অবিলম্ব,
এইটা হচ্ছে ফোকাস এফ। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে এইটা হচ্ছে আপতন কোণ আই, এটা হচ্ছে অবিলম্ব এন, এইটা হচ্ছে আপতন কোণ আই, এটা প্রতিফলন কোণ আর। এবার এই কোণটা এইটা আর এইটা দুটো বিপ্রতীপ কোণ, এই কোণটা আর এই কোণটা দুটো বিপ্রতীপ কোণ, এটাও তাহলে আর বিপ্রতীপ কোণ। আর এই কোণটা আই এই সরলরেখা আর এই সরলরেখা সমান্তরাল, তাহলে এইটা যদি আই হয় এটা অনুরূপ কোণ, এটাও আই। তাহলে আবার এরা পরস্পর সমান, আই এবং আর এরা পরস্পর সমান, তাহলে দেখা যাচ্ছে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সি কিউ এফ এই ত্রিভুজের মধ্যে একই রকমের পরপর একই রকম, যে এই কোণ দুটো যদি সমান হয় তাহলে সামনের বাহু দুটো সমান, সি এফ ইকুয়াল টু এফ কিউ, সামনের বাহু দুটো সমান, তারপরে একই রকমের, তারপর কিউ বিন্দু ও বিন্দু খুব কাছাকাছি, ফলে ও কিউ এফ এবং ও এফ তারা হচ্ছে একই, বাকিটা একদম একই রকমের সব, তারপর ওই দুটো সমান হচ্ছে। এইটা আর এইটা সমান ধরে নিলে তাহলে এইটা আর এইটা সমান, তখন এফ বিন্দুটার মধ্যবিন্দু, মধ্যবিন্দু, ফলে আমরা সেখানেও দেখতে পাচ্ছি যে ফোকাস দূরত্ব বক্রতার সাথে অর্ধেক। তাহলে আমরা দেখতে পেলাম ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। গোলীয় দর্পণে যে প্রতিফলনগুলো হয় সেই প্রতিফলন বিভিন্ন বস্তু বিভিন্ন জায়গায় থাকলে তাদের প্রতিবিম্বের প্রকৃতি কখনো সৎ কখনো অসৎ হয়, সেইটা আমরা রশ্মিচিত্রের সাহায্যে দেখব। অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণে বস্তু যদি ফোকাসের ভেতরে থাকে, ফোকাস বিন্দুর ভেতরে থাকে, এম ও এম ড্যাশড, এইটা হচ্ছে ও, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে এফ, বস্তু যদি ফোকাসের ভেতরে থাকে তবে প্রতিবিম্বটা কি কোথায় গঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে যদি এই বস্তু থেকে একটি রশ্মি সমান্তরালভাবে দর্পণে পড়ে তাহলে ও প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর যেটা বক্রতা কেন্দ্রগামী রশ্মি, বক্রতা কেন্দ্রগামী রশ্মি, বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যে রশ্মিটা যাচ্ছে সেই রশ্মিটা যেহেতু বক্রতা কেন্দ্র থেকে পরিধির ওই বিন্দুতে, যে বিন্দুতে পড়ছে পরিধির বিন্দুটা, সেই বিন্দু থেকে রশ্মিটা বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যখন যাচ্ছে তখন ওরা সেই পথেই ফিরে যাচ্ছে। তাহলে এটাকে বাড়িয়ে দিলে পিছন দিকে ওরা মিট করছে না কখনো, বাড়িয়ে দিলে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, এটা ভুল হলো এই পথে, এটা বাড়িয়ে দিলে পিছন দিকে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, এইটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে ফোকাসের ভিতরে যখন বস্তু থাকে তখন প্রতিবিম্ব, এটা যদি পি কিউ প্রতিবিম্ব পি কিউ বস্তু হয় তাহলে এটা হচ্ছে পি স্মল কিউ, তাহলে এর বস্তুর আকারে সোজা, সমশিষ্য আকারে বড় এবং এর থেকে, এবং এটা হচ্ছে অসৎ, সমশিষ্য বড় আর অসৎ, অসৎ মানে হচ্ছে যে এরা রশ্মিগুলো প্রকৃতপক্ষে এখানে মিলিত হচ্ছে না, রশ্মিগুলো এদিকে বেরিয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে ফোকাসের মধ্যে থাকলে। যদি ফোকাসের ফোকাসের ওপরে থাকে, ফোকাসের ওপরে যদি থাকে, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, ফোকাসের ওপরে যদি বস্তুটা থাকে তাহলে একটা সমান্তরাল রশ্মি পড়লো, পড়ে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে বক্রতা কেন্দ্রগামী যে রশ্মিটা সেটা এরা কখনো কোথাও মিলিত হয় না, বাড়িয়ে দিলেও এরা পিছন দিকে বাড়িয়ে দিলেও এরা কখনো মিলিত হয় না, অর্থাৎ প্রতিবিম্বটি প্রতিবিম্ব অসদে অসীমে গঠিত হয়, অসীমে গঠিত হয়, প্রতিবিম্ব অসীমে গঠিত হয়, এরা কখনো মিলিত হয় না, অসৎ অসৎ প্রতিবিম্ব।
যদি ফোকাসের মধ্যে ফোকাসের ওপরে বস্তুটা থাকে আমরা কোনো দেখতে পাবো না। যদি এফ এবং সি এর মধ্যে বস্তু অবস্থিত হয়, এফ এবং সি, এটা ও, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, যদি এফ এবং সি এর মধ্যে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে কোনো বস্তু থাকে, একটা রশ্মি সমান্তরাল রশ্মি পড়ল, সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে বক্রতা কেন্দ্রগামী রশ্মি, বক্রতা কেন্দ্রগামী রশ্মি, সেটা গিয়ে এখানে মিলিত হচ্ছে এই পথে, যে পথে বক্রতা কেন্দ্রগামী যে রশ্মিটা পড়বে দর্পণে, সে ওখান থেকে প্রতিফলিত হয়ে সেই পথেই ফিরবে, কারণ বক্রতা কেন্দ্র থেকে এটা লম্বভাবে পড়ে, লম্বভাবে ফিরে আসে। তাহলে এইখানে বস্তুর উল্টো এবং সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এটা যদি পি এবং কিউ হয়, এটা হচ্ছে স্মল কিউ, এটা হচ্ছে স্মল পি, তাহলে এক্ষেত্রে প্রতিবিম্ব সৎ আকারে বড়, মানে বিবর্ধিত, এবং উল্টো অবশিষ্ট, অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আরেকটা ছবি দেখাই, যদি বক্রতা কেন্দ্রে থাকে, যদি বস্তুটি বক্রতা কেন্দ্রে থাকে তখন প্রতিবিম্ব, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সি, যদি বস্তুটা বক্রতা কেন্দ্রের ওপরে থাকে তখন সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর এটা ফোকাস থেকে যে রশ্মিটা যাচ্ছে, ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে, সেটা সমান্তরাল হয়ে যাচ্ছে, তাহলে ও বক্রতা কেন্দ্রেই প্রতিবিম্ব তৈরি হচ্ছে, প্রতিবিম্বটা বক্রতা কেন্দ্রেই তৈরি হচ্ছে। এটা যদি পি কিউ হয়, এটা হচ্ছে স্মল কিউ, এটা হচ্ছে স্মল পি, তাহলে এক্ষেত্রে প্রতিবিম্বটা অবশিষ্ট উল্টো সৎ, অবশিষ্ট মানে উল্টো এবং সমান আকার, সমান আকার, সমান আকার যদি ফোকাসে থাকে, এইরকম বিভিন্ন জায়গায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে। উত্তল দর্পণে, উত্তল দর্পণের যেখানেই বস্তু রাখুক না কেন, প্রতিবিম্ব একই জায়গাতে থাকবে, মানে প্রতিবিম্ব আমি দেখাচ্ছি উত্তল দর্পণের ক্ষেত্রে যেখানেই বস্তু থাকুক না কেন, এটা হচ্ছে উত্তল দর্পণের মেরু, উত্তল দর্পণের এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস। এবার একটা বস্তু, এইটা হচ্ছে ফোকাস, যেখানেই যেখানেই বস্তু রাখি না কেন, যেখানে বস্তু রাখলাম, তাহলে এখান থেকে সমান্তরাল রশ্মি দর্পণে পড়ছে, সমান্তরাল রশ্মি পড়লে ও ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে, এই বেরিয়ে চলে যাচ্ছে। আর একটা বক্রতা কেন্দ্রগামী রশ্মি, এই বরাবর রশ্মিটা পড়ছে দর্পণে এসে, এই বরাবর পড়ছে, আবার এই পথে ফিরে যাচ্ছে। যে রশ্মিটা আমি বারবার বলছি যেটা বক্রতা কেন্দ্রগামী, সেটা দর্পণে যে বিন্দুতে পড়ছে সেই পথেই কিন্তু আবার ফিরে যাচ্ছে, কারণ লম্বভাবে পড়ছে দর্পণে। তাহলে এখানে প্রতিবিম্বটা এখানে তৈরি হচ্ছে, এই প্রতিবিম্বটা অসৎ, কারণ রশ্মি মিলিত হচ্ছে না এখানে, প্রকৃতপক্ষে রশ্মি মিলিত হচ্ছে না, অসৎ, ছোট আকার, ছোট আকারে ছোট এবং সমশিষ্য সোজা, সমশিষ্য। উত্তল দর্পণে যেখানেই বস্তু রাখা হোক না কেন, প্রতিবিম্ব সবসময় ফোকাসের ভেতরে গঠিত হবে, আকারে ছোট হবে এবং অসৎ হবে, এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। এই হচ্ছে দর্পণের মোটামুটি প্রতিবিম্ব। আর দর্পণে যে ব্যবহারগুলো আছে, উত্তল দর্পণ এবং অবতল দর্পণে যে ব্যবহার, অবতল দর্পণের ব্যবহারগুলো, অবতল দর্পণে যে যখনই ফোকাসের ভেতরে আমি বস্তু রাখছি তখন বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হচ্ছে, সেই জন্য অবতল দর্পণ দাড়ি কামাবার কাজে ব্যবহার করা হয়, দাঁত তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এরকম বিভিন্ন যেগুলোতে বড় দেখানো হবে সেই সব ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয়।
উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণের দৃষ্টি ক্ষেত্রটা মানে এই ভেতরে যেখানেই বস্তু রাখুক না কেন সবসময় ফোকাসের ভেতরে গঠিত হবে, তাহলে দৃষ্টিক্ষেত্রটা অসীম, অনেকটা দূর পর্যন্ত উত্তল দর্পণের বিভিন্ন বস্তু দেখতে পাওয়া যায়। সেই জন্য মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এটা হচ্ছে মোটর গাড়ির ভিউ ফাইন্ডার, মোটর গাড়ির ভিউ ফাইন্ডার ড্রাইভারের পাশে যেটা থাকে, ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, মোটর গাড়ি ভিউ ফাইন্ডার। আরেক ধরনের দর্পণ আছে, সেটা অধিবৃত্তীয় দর্পণ। অধিবৃত্তীয় দর্পণ, এখানে রশ্মিগুলো লাইটটা উৎপন্ন হয়ে দর্পণে পড়ে এরা সব সমান্তরাল হয়ে যায়, সব রশ্মিগুলো দর্পণে পড়ে এরা সমান্তরাল হয়ে যায়, সমান্তরাল হয়ে যায়। তার মানে ওই লাইটটা বহু দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। মোটর গাড়ির হেডলাইট হিসেবে এই অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়। এটা হচ্ছে অধিবৃত্তীয় দর্পণ। অধিবৃত্তীয় দর্পণ মোটর গাড়ির হেডলাইট হিসেবে সার্কাসের সার্চ লাইটের এইসব অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়। আর লাস্ট হচ্ছে গলীয় দর্পণের ক্ষেত্রে যে দর্পণ চিনব কী করে, কোনো দর্পণের সামনে যদি কোনো পেন্সিল বা আঙুলকে রাখা হয় তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে সামনে মানে খুব কাছে রাখলে আঙুলটা অনেক বড় দেখায়, বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে আঙুলটা যেখানেই রাখা হোক না কেন সবসময় ছোটো হয়, তাহলে দর্পণে যদি প্রতিবিম্বটা ছোট হয় ওর কাছাকাছি কিছু রাখলে তাহলে সেটা উত্তল দর্পণ, যদি বড় আকারের হয় তাহলে সেটা অবতল দর্পণ।